আপনাকে কখনো পিছু ছাড়ে না, কিন্তু যে পাপ করছে সে যদি নিজেই না জানে যে সে কী পাপ করছে তখন কি হবে। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এস্ট স্টোরি। একটা মুভি মাস্টার পিস তখনই হয় যখন সেই মুভিটার কাহিনী তোমার ব্রেন নিয়ে খেলতে শুরু করে। একটা হরর সাইকোলজিক্যাল থ্রিলার মুভি, যে মুভির শেষটা নিয়ে অনেক বিতর্ক আছে। এস্ট স্টোরি প্রেজেন্টস নির্ভানা ইন। মুভি শুরু হয়, আরেকভাবে বলতে গেলে ব্রেন নিয়ে খেলা শুরু হয়। এই লোকটাকে দেখা যায়, এই লোকটার নাম যোগীরাজ। যোগীরাজের বাড়ি ভারতবর্ষের আসাম রাজ্যে। আসাম ছেড়ে সে কোনো একটা কারণে হিমালয়ের কোলে এই নির্জন গ্রামটাতে এসেছে। এই গ্রামটাতে একটা হোটেল আছে, হোটেলটার নাম নির্ভানা ইন। সেই হোটেলে সে ম্যানেজারের চাকরি পেয়েছে। হোটেলের মালিক কুমার যোগীকে বাকি কর্মচারীদের সঙ্গে পরিচয় করিয়ে তার রুম দেখিয়ে দেয়। যোগীর চোখে মুখের দিকে যদি খুব ভালো করে লক্ষ্য করা যায়, বোঝা যায় একটা রহস্য আছে লোকটার মধ্যে। খুবই কম কথা বলে আর মাঝে মাঝে কেমন চোখে যেন তাকিয়ে থাকে চারদিকে। যোগী নিজের রুমের জিনিসপত্র ভালো করে দেখছিল, ঠিক তখনই যোগীর চোখে পড়ে একটা আলমারির মধ্যে থাকা একটা বাক্সের দিকে। এই বাক্সটা লক করা ছিল। সে বাক্সটাকে নাড়াচাড়া করে দু চারবার খোলার চেষ্টা করলেও বাক্সটা খোলে না। কিন্তু যোগী তেমন একটা মাথা ঘামায় না। যোগী মাথা না ঘামালেও সেই বাক্সটা কিন্তু তার জীবনের সঙ্গে জড়াতে চলছিল। নতুন চাকরিতে যোগীর দিন তো বেশ ভালোই কাটছিল, কিন্তু রাতের বেলা যোগীর সাথে এমন কিছু হচ্ছিল যেটা যোগী বুঝতে পারছিল না। সে যখন ঘুমোচ্ছিল হঠাৎ কিছু শব্দে যোগীর ঘুম ভেঙে যায়। শব্দটা আসছিল উপরের ঘর থেকে। যোগী বেশ কিছুক্ষণ বিছানায় শুয়ে শব্দটাকে বোঝার চেষ্টা করে। এত রাতে কিসের শব্দ? একটা বড়সড় জন্তু যেন তীব্র শ্বাস প্রশ্বাস ফেলছে, আবার কিছুক্ষণ পরে সে শান্ত হয়ে যাচ্ছে। কিছুটা ভয় পেয়ে যায় যোগী এবং দেখে ওই শব্দটাও হঠাৎ থেমে গেছে। এবং এইভাবে দিনের বেলায় যোগীর দিন একরকম কাটলেও রাত্রেবেলায় আতঙ্কে কাটত প্রতিদিন। কিছুদিন পর যোগীর পরিচয় হয় ওই হোটেলে থাকা একজন মহিলার সাথে, নাম লীলা। লীলা ওই হোটেলের একটা কামরা বেশ কয়েক মাস ধরে রিজার্ভ করে এই হোটেলেই থাকে। সবাইকে বলে সে নাকি ফটোগ্রাফির জন্য হিমালয়ের কোলে থাকা এই গ্রামটাতে এসেছে। লীলার সাথে দু একটা কথা বলে যোগী নদীর পাড়ে গিয়ে যখন দাঁড়ায়, ঠিক সেই সময় সে একটা মুখোশ পরা ব্যক্তিকে দেখতে পায় দূর থেকে। লোকটা যোগীর দিকে এক দৃষ্টি তাকিয়েছিল। যোগী ওই মুখোশ পরা ব্যক্তিটাকে দেখে কেমন যেন সন্দেহ হয়। লোকটা যেন কিছু একটা বলতে চাইছে। যোগী যখন লোকটার দিকে যাওয়া শুরু করে, লোকটাও হাঁটা দেওয়া শুরু করে। এবং কিছু দূর লোকটার পিছু পিছু যাওয়ার পর হঠাৎই লোকটা অদৃশ্য হয়ে যায়। যোগী এদিক ওদিক তাকায় এবং তার খোঁজ করছিল যখন, তখন যোগী আবার তাকে নদীর অন্য পারে দাঁড়িয়ে থাকতে দেখে। ব্যাপারটা কি? লোকটা তো এইমাত্রই নদীর ওই পারে দাঁড়িয়েছিল, তাহলে এত তাড়াতাড়ি, তাও আবার জামা কাপড় শুকনো অবস্থায় নদীর ওই পারে কী করে গেল? এবং যোগীকে দেখা মাত্রই ওই ব্যক্তিটা সেখান থেকে চলে যায়। কিন্তু লোকটা যে মুখোশ পড়েছিল, সেই মুখোশটা চেনা চেনা লাগছে না যোগীর? যোগীর মনে পড়ে যায় যে এই ধরনের মুখোশ পরেই আসামের এক ট্র্যাডিশনাল ডান্স, এক ধরনের নৃত্য পরিবেশন করা হয়। যাই হোক, যোগী হোটেলে ফিরে আসে এবং সে দেখে সেই হোটেলে একটা নতুন ফ্যামিলি থাকতে এসেছিল। কিন্তু সেই ফ্যামিলির লোকগুলো কেমন যেন দেখতে, চোখ মুখ কেমন যেন রক্তশূন্য, কথাও খুবই কম বলে আর কেমন অদ্ভুত দৃষ্টিতে যোগীর দিকে তাকিয়ে আছে। নড়াচড়াও কম করছে, ঠিক যেন এক একজন জীবন্ত লাশ। ওদের দিকে তাকাতেই যোগী চমকে ওঠে, যেন এই চারজন তার অনেক চেনা কেউ। এবং কিছুক্ষণের জন্য সে নিজের খেয়ালে হারিয়ে যায়। সে হ্যালুসিনেট করতে থাকে। এই পরিবারকে সে জলের মধ্যে ডুবে মারা যেতে দেখেছিল কোনো একটা সময়। সেদিনটা কেটে যায়। রাতের বেলায় যোগী গাড়ি নিয়ে কোথাও একটা যাচ্ছিল, হঠাৎ করে যোগী একটা মেয়ের চিৎকার শুনতে পায়। মেয়েটা গোঙাতে গোঙাতে কাঁদছিল। চিৎকার ফলো করে সে যখন টর্চটা নিয়ে যায়, দেখে কয়েকজন ছেলে মিলে একটা মেয়ের ইজ্জত হরণ করার চেষ্টা করছে। যোগী ওই ছেলেগুলোকে মেরে ভাগিয়ে দেয়। কিন্তু যোগী যখন সেই মেয়েটার দিকে তাকায়, সে ভূত দেখার মতো চমকে ওঠে। এই মেয়েটাকেও কি আগে কোথাও দেখেছে যোগী? সে প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং তৎক্ষণাৎ ওখান থেকে গাড়ি নিয়ে পালিয়ে যায়। গাড়িতে যেতে যেতে যোগী আবার নিজের খেয়ালের মধ্যে ডুবে যায়, যেখানে আমরা যোগীকে একজন নৌকা চালক হিসাবে দেখতে পাই একটা জল ভর্তি নদীতে, এবং সেই মেয়েটাকে দেখা যায় সেই নৌকার যাত্রী হিসেবে। রাতের বেলা হোটেলে যখন যোগী গাড়ি নিয়ে ফিরে এসে দেখে, সকালবেলায় যে পরিবারটা তাদের হোটেলে এসেছিল, সেই পরিবারের ওই মহিলাটা হোটেলের বাইরে বসে
অদ্ভুতভাবে নাকি সুরে কান্না করছে এবং যোগীকে দেখা মাত্র সে ভেতরে চলে যায়। পরের দিন যোগী কুমারকে নিয়ে বাসস্ট্যান্ডে ছাড়তে যাচ্ছিল। কুমার কোথাও একটা যাবে, কিন্তু যাবার পথে তাদের গাড়ির টায়ার হঠাৎ করে পাংচার হয়ে যায়। যোগী টায়ার ঠিক করছিল, তখনই সে দেখে দূরে দাঁড়িয়ে গাছের আড়াল থেকে যোগী আর কুমারকে দেখছিল সেই মুখোশধারী ব্যক্তিটা। অনেকক্ষণ চেষ্টা করার পরেও যখন গাড়ি ঠিক হলো না, কুমারের এক পরিচিত পুলিশ অফিসারের জিপে করে কুমার এবং যোগী বাসস্ট্যান্ডের উদ্দেশ্যে রওনা হয়। যাবার পথে পুলিশ অফিসার এবং যোগীর কথায় আমরা জানতে পারি আসামে যোগী একজন নৌকা চালক ছিল এবং একই সাথে আসামের এক স্থানীয় নৃত্যশিল্পী হিসাবে সে কাজ করত এবং পরবর্তী সময়ে সে ওইসব কাজ ছেড়ে দিয়ে এখানে চলে এসেছে। কুমারকে পৌঁছে দিয়ে যোগী একজন মেকানিককে ডাকতে চায় এবং সেখানে গিয়ে দেখে একটা মেয়েকে এক জায়গায় শেকল দিয়ে কারা যেন বেঁধে রেখেছে। মেয়েটার চোখে মুখে কেমন একটা অস্বাভাবিক ভাব। মেকানিক যখন গাড়িটা ঠিক করছিল, ঠিক তখন যোগী মুখোশ পরা ওই ব্যক্তিটাকে আবার দেখতে পায়। কিছু না ভেবেই যোগী ওই লোকটার পেছনে যায়, কিন্তু কিছু দূর যাওয়ার পর লোকটা আবারও অদৃশ্য হয়ে গেলে যোগী প্রচণ্ড ভয় পেয়ে যায়। হাঁপাতে হাঁপাতে যোগী গাড়ির কাছে ফিরে আসে। রাতের বেলা হোটেলে যখন যোগী ফিরে আসে, যোগী দেখে সেদিনের ওই মেয়েটা যাকে যোগী সেদিন কয়েকটা ছেলের হাত থেকে বাঁচিয়েছিল, সেই মেয়েটা কুমারের সঙ্গে কথা বলছে। মেয়েটার নাম মোহিনী। কুমারের কাছে মেয়েটা কেমন একটা রহস্যময়ভাবে বলে, আমি অনেক দূর থেকে এসেছি, আমার থাকা খাওয়া কোনোটারই ব্যবস্থা নেই। আপনি যদি আমাকে শুধুমাত্র এখানে থাকার এবং যে কোনো একটা কাজ দেন, আমি আপনার সব কিছু করে দেব। বুঝতে পারছেন তো, সব কিছু যেটা আপনি চাইবেন। কুমারকে দেখা যায় কুমার প্রচণ্ডভাবে মোহিনীর দিকে আকৃষ্ট হচ্ছে। যোগী কুমারকে মোহিনীকে কাজে রাখতে বারণ করে। যোগীকে দেখে মনে হচ্ছিল সে যেন বুঝতে পেরেছে এই মেয়ে কেন এই হোটেলে চাকরি চায়, আর কিছু একটা অশুভ হতে চলেছে। কিন্তু কুমার মোহিনীকে কাজ দিতে রাজি হয়ে যায় এবং সেদিন রাত্রি থেকেই কুমার মোহিনীকে তাদের হোটেলে থাকারও ব্যবস্থা করে দেয়। রাতের বেলায় যোগী লীলার ঘরে খাবার দিতে যায়। লীলা যোগীকে জোরাজোরি করতে থাকে ঘরের ভেতরে আসার জন্য। যোগী ভেতরে যেতে না চাইলেও একসময় রাজি হয়ে যায় এবং দেখা যায় গাছের আড়াল থেকে মোহিনী এইসব কিছু দেখছিল। মোহিনী আসার পর থেকে যোগী যেন কেমন একটা ভয় ভয়ে দিন কাটাচ্ছে, কিছু তো একটা হতে চলেছে। পরের দিন সকালবেলা দেখা যায় যোগী যখন ব্রেকফাস্ট করছিল, মোহিনী তার সামনে আসে এবং মোহিনী খুব অদ্ভুতভাবে যোগীকে বলে, আমি জানি তুমি আমাকে একদম পছন্দ করো না, তাই তো? চিন্তা নেই, খুব তাড়াতাড়ি তুমি আমাকে পছন্দ করতে শুরু করবে। মোহিনীর এসব কথা শুনে যোগী সেখান থেকে চলে যায়, কিন্তু মোহিনী তার পেছন ছাড়ে না এবং খুব অদ্ভুতভাবেই কিছুদিন আগে ওই ছেলেগুলোর হাত থেকে তাকে রক্ষা করার জন্য যোগীকে ধন্যবাদ জানায়। যোগী সেই মহিলার কাছে জানতে চায়, আচ্ছা আপনি কি কখনো আসামে গিয়েছিলেন? মোহিনী শান্ত গলায় বলে, হতেই পারে গিয়েছিলাম, কিন্তু মনে নেই। কেন জানো, আমি খারাপ জিনিস মনে রাখতে চাই না। এতটুকু বলে মোহিনী সেখান থেকে চলে যায়। মোহিনী কোন খারাপ জিনিসে কথা বলল? কিছুক্ষণ পর যোগী দেখে তাদের হোটেলে যে পরিবার এসেছিল তারা কোথাও ঘুরতে যাচ্ছে। যোগীর এই পরিবারের প্রতি প্রথম দিন থেকেই সন্দেহ আছে। যোগীও তাদের পেছনে যায়। কিছু দূর যাওয়ার পর দেখা যায় ওই পরিবারের দুটো বাচ্চা এমনভাবে লড়াই করছে যেন তারা একে অপরকে শেষ করে দিতে চায়। কিন্তু অদ্ভুত ব্যাপার, বাচ্চা দুটোর মা বাবা বাচ্চাগুলোকে থামানোর বদলে চুপচাপ নিথর দৃষ্টিতে বাচ্চা দুটোর দিকে চেয়ে আছে। পাথরের আড়াল থেকে তাদেরকে দেখে যোগীর আবার পুরনো দিনের কথা মনে পড়ে, টুকরো টুকরো স্মৃতি। একসময় যোগীর নৌকায় মোহিনী সহ এই পরিবারটাও উঠেছিল। যোগীর মনে পড়ে সে তার ডান্স গ্রুপের হেডকে বলেছিল, আমায় ক্ষমা করবেন, কিন্তু আপনার দলে আমি আর নাচ করতে পারবো না, আর আমার দ্বারা আসামে থাকা আর সম্ভব হচ্ছে না। আমি সব কিছু ছেড়ে আসাম ছেড়ে অন্য কোনো শহরে চলে যাব। ব্যাস এইটুকুই দেখা যায়। কিন্তু পুরনো দিনে সব কথা তার কেন মনে পড়ে না, ব্যাস টুকরো টুকরো স্মৃতিগুলোই মনে পড়ে। রাতের বেলা যোগী আবারও ছাদের ওপরে কিছু শব্দ শুনতে পায়। বাইরে এসে কোনো কিছু দেখতে না পেলেও শব্দটা তার কানে আসছিল। সেই শব্দ অনুসরণ করে কিছুটা দূর যাওয়ার পর যোগী যা দেখে তাতে তার হোশ উড়ে যায়। যোগী দেখে যোগী নিজেকে মোহিনীর সাথে একসাথে আসামের সেই স্থানীয় নৃত্য পরিবেশন করতে দেখে।
যোগী অবাক হয়ে যায় এবং সেখান থেকে দৌড়ে চলে যায়। পরের দিন সকালবেলা যোগী জানতে পারে কুমারের মনে মোহিনীর জন্য খারাপ উদ্দেশ্য আছে। সে কুমারকে মোহিনীর সাথে খারাপ আচরণ করার চেষ্টা করতেও দেখতে পায়। কিছুক্ষণ পর মোহিনী আর লীলা পাহাড়ের কোলে একটা জায়গায় বসে কিছু ফল খাচ্ছিল। লীলার ওই ফলটা অনেক পছন্দ হওয়ায় সে মোহিনীকে জিজ্ঞেস করে, এই ফলটার কোথায় পাবো, আমার আরও খেতে ইচ্ছে করছে। মোহিনী বলে, এই নির্জন পাহাড় জঙ্গলের মধ্যে যেখানেই খুঁজবে এই ফলটা পাবে। কিন্তু দেখা যায় ওই ফলটা খেয়ে লীলা ওখানেই ঘুমিয়ে পড়ে, আর মোহিনী কেমন যেন অবাক নজরে লীলার দিকে তাকিয়ে থাকে। সেদিন রাতেই হোটেলে যোগী যখন বসেছিল, মোহিনী তার কাছে আসে। যোগী মোহিনীকে দেখে এবার প্রচণ্ড নার্ভাস হয়ে যায়। যোগীকে দেখা যায় সে ভয়ে ভয়ে মোহিনীকে গিয়ে জিজ্ঞেস করে, তুমি এখানে কেন এসেছো, আমাকে মেরে ফেলতে এসেছো তুমি, নাকি আমার সাথে বদলা নিতে এসেছো? নরম কেমন একটা সুরে মোহিনী বলে, চিন্তা করো না, আমি তোমার কোনো ক্ষতি করব না। এই বলে মোহিনী সেখান থেকে সোজা চলে যায় লীলার ঘরে। মোহিনী আবার লীলাকে ওই ফলগুলো দেয়, আর ফলগুলো খাবার পরেই লীলা কেমন যেন নেশাগ্রস্ত মানুষের মতো হয়ে পড়ে, এবং কেমন যেন একটা ঘরে মোহিনী এবং লীলা অদ্ভুত কিছু আচরণ করতে শুরু করে। ওদের চোখে মুখে যৌন আবেদন স্পষ্ট ছিল। রাতের বেলা যোগীর ঘুম না আসায় সে বাইরে পায়চারি করছিল, আর ঠিক তখনই সে দেখতে পায় মাঠের মাঝখানে লীলা পড়ে আছে। সে ভেবেছিল হয়তো লীলার কিছু হয়েছে, সে তাড়াতাড়ি যায় লীলাকে সাহায্য করার জন্য। কিন্তু অবাক ব্যাপার, লীলা নিজে থেকেই হঠাৎ উঠে দাঁড়ায় এবং সেখান থেকে হন হন করে চলে যায়। যোগী কিছু বুঝতে পারে না। পরের দিন যোগী গাড়ি নিয়ে কোথাও একটা যাচ্ছিল, কিন্তু তার গাড়ির ব্রেক ফেল হওয়ায় সেই গাড়িটা সে নিয়ন্ত্রণ করতে পারে না, এবং পাহাড়ের ঢালু রাস্তায় গাড়িটা হু হু করে এগোচ্ছিল। ঠিক সেই সময় দেখা যায় ওই মুখোশ পরা ব্যক্তিটা সেই গাড়ির সামনে আসে, আর গাড়ি সামলাতে না পেরে যোগী একটা গাছের মধ্যে ধাক্কা মারে, যোগীর অ্যাক্সিডেন্ট হয়। অন্যদিকে কুমারকে দেখা যায় সে মোহিনীর পেছন পেছন একটা নদীর পাড়ে আসে। দেখে মনে হচ্ছিল মোহিনী যেন ইচ্ছে করেই কুমারকে কোথাও একটা নিয়ে যেতে চায়, কিন্তু দেখা যায় সেই জায়গায় কুমার এবং মোহিনী ছাড়াও ওই পরিবারের চারজন সদস্যও উপস্থিত ছিল। তারা সবাই মিলে কুমারের দিকে একদৃষ্টে তাকিয়েছিল। এদিকে দেখা যায় অ্যাক্সিডেন্টের পর যোগী ওই মুখোশ পরা ব্যক্তির পেছনে গেলে ওই মুখোশ পরা ব্যক্তিটা হঠাৎ করে একটা হাতুড়ি বের করে যোগীর ওপর আক্রমণ করতে আসে, কিন্তু যোগী তাকে মাটিতে ফেলে এক ঝটকায় তার মুখোশটা খুলে ফেলে, এবং মুখোশটা খোলার পর যোগী এমন কিছু দেখে যেটার সে কল্পনাও করতে পারেনি, আর না তো আমরা কেউ কল্পনা করতে পেরেছিলাম। যোগী দেখে মুখোশের পেছনে থাকা ব্যক্তিটা আর অন্য কেউ নয়, সেটা যোগী নিজে, হুবহু দেখতে যোগীর মতো একজন। যোগী তাকে দেখে বলে, তুমি কে, তুমি এখানে কেন এসেছো? যোগী ভয় পেয়ে যায়। ওই ব্যক্তিটা উচ্চস্বরে হাসতে থাকে, হাসতে হাসতে বলে, যোগী তুমি আর আমি আলাদা কোথায়, তুমি আর আমি তো একই। যোগীর মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে, সে কি বলবে কি করবে কিছুই বুঝতে পারছে না। লোকটা বলে, আমি এখানে এসেছি তোমার অতীতকে মনে করাতে। অতীত? তোমার অতীত কি কিছু মনে পড়ে যোগী? মনে আছে তুমি নৌকার মধ্যে কি করেছিলে, নাকি সব ভুলে গেছো? পাপ করেছিলে তুমি, মনে পড়ে? পাপ কখনো পেছন ছাড়ে না। ওই ব্যক্তির মুখে এসব কথা শুনে যোগী প্রচণ্ডভাবে রেগে যায়। এমনিতেই তার মাথা খারাপ হয়ে গেছে তার মতো দেখতে হুবহু একটা মানুষকে সামনে দেখে। সে বলে, আমি তোকে এখনই শেষ করে দেব, যবে থেকে তোকে দেখেছি আমার মাথা সব কিছু গণ্ডগোল হয়ে যাচ্ছে। কিন্তু লোকটাকে দেখা যায় সে হাসি মুখে আবার বলে, আমাকে শেষ করতে চাও, করো, তবে মনে রেখো আমাকে শেষ করার জন্য কিন্তু তোমাকে নিজেকেও শেষ করতে হবে। কারণ কি জানো? কারণ তোমার মধ্যেই আমি আছি। এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ এই মুভিটার, কেন সেটা শেষে বুঝতে পারবে। এই বলে ওই ব্যক্তি যোগীর দিকে তেড়ে আসে, এবং ওখানেই সিনটা ব্ল্যাক হয়ে যায়। দেখা যায় আহত অবস্থায় যোগীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ অফিসার সেখানে আসে, এবং পুলিশ এসে যোগীকে জানায় কুমারকে খুঁজে পাওয়া যাচ্ছে না, গতকাল থেকে কুমার নিখোঁজ হয়ে গেছে। এরপর পুলিশ তদন্তের জন্য তাদের হোটেলে গেলে তারা দেখে লীলা কেমন অদ্ভুত রকমভাবে শুয়ে আছে, এবং হোটেলের অন্যান্য লোকেরা কিছুদিন ধরেই লীলাকে অদ্ভুত আচরণ করতে দেখছে। সবাই মনে করে লীলার ওপরে হয়তো কোনো অতৃপ্ত আত্মা বা কোনো পিশাচ ভর করেছে, যে কারণে তারা রাত্রেবেলা তান্ত্রিককেও ডেকে পাঠায়,
সেই পিশাচকে তার মধ্যে থেকে বের করার জন্য। এদিকে দেখা যায় ঠিক তখনই মোহিনী যোগীর সাথে কথা বলতে আসে। মোহিনী যোগীকে বলে, কালকে আমার সাথে নদীর পাড়ে দেখা করো, তোমার সাথে কিছু কথা আছে শেষবারের মতো। যোগী মোহিনীর সঙ্গে দেখা করতে না চাইলেও পরের দিন সে নদীর পাড়ে পৌঁছে যায়। কিন্তু নদীর পাড়ে গিয়ে সে দেখে মোহিনীর বদলে ওই পরিবারের ওই লোকটাকে। যোগী লোকটাকে ফলো করে এবং লোকটা একটা পুরনো ভাঙাচোরা বাড়ির মধ্যে ঢুকে যায়। লোকটা যেন পাথরের মতো হেঁটে চলছে, কিন্তু অদ্ভুত বিষয়, যোগী যখন সেই বাড়িতে ঢোকে সেই লোকটা কোথাও ছিল না, লোকটা গায়েব ছিল। যোগী এদিক ওদিক অনেক খোঁজাখুঁজি করে এবং তারপরে তার চোখে পড়ে কুমারের ক্ষতবিক্ষত দেহ। পুলিশ কুমারের বডিটা নিয়ে যায়। এসব দেখে যোগী অনেকটা চিন্তায় পড়ে যায়। রাতের বেলা ডিনার টেবিলে দেখা যায় সেই পরিবার থেকে আর কেউ খেতে আসেনি, সেই টেবিলের মধ্যে ওই বাচ্চা মেয়েটা শুধু ছিল। বাচ্চা মেয়েটা যোগীর সঙ্গে কথা বলতে চায় এবং নিমিষের মধ্যেই তারা দুজন একটা অন্ধকার ঘরে চলে আসে। ওই বাচ্চা মেয়েটা যোগীকে প্রচণ্ড রেগে জিজ্ঞেস করে, তুমি সেদিন কেন ওই মাছ নদীতে নৌকোটা উল্টে দিলে, কি দোষ করেছিলাম আমরা? যোগী প্রচণ্ডভাবে ভেঙে পড়ে। সে কাঁদতে কাঁদতে বাচ্চা মেয়েটাকে বলে, আমি কিছুই বুঝতে পারছিলাম না যে আমার কি করা উচিত। আমি মানসিকভাবে একদম ভেঙে পড়েছি। আমি শুধুমাত্র মরতে চেয়েছিলাম। বিশ্বাস করো, তোমাদের কোনো ক্ষতি করার আমার ইচ্ছে ছিল না। বাচ্চা মেয়েটা আরও রেগে গিয়ে বলে, মরবারি যদি ছিল তাহলে তুই একা মরতি, আমাদের কেন মারলি? কি ভুল ছিল আমাদের? যোগী আবার কাঁদতে থাকে, কিন্তু হঠাৎ করেই দেখা যায় তারা কোনো অন্ধকার ঘরে নেই, বরং সেই হোটেলের ওই ডিনার টেবিলেই বসে আছে, আর বাচ্চা মেয়েটা নিজের মতোই খাচ্ছিল। পরের দিন ওই পরিবার হোটেল ছেড়ে চলে যায়। কিছুক্ষণের মধ্যে পুলিশ স্টেশন থেকে যোগীর কাছে ফোন আসে। পুলিশ স্টেশনে যাওয়ার পথে যোগী দেখে লীলাকে ঠিক ওই জায়গায় কেউ চেন দিয়ে বেঁধে আটকে রেখেছে, যে জায়গায় সে অন্য একটা মেয়েকে দেখেছিল একসময়। কারণ এই পাহাড় জঙ্গলে ঘেরা ছোট্ট গ্রামে মানুষেরা ধরে নিয়েছিল যে লীলার ওপরে কোনো পিশাচ ভর করেছে। পুলিশ স্টেশনে গিয়ে যোগী জানতে পারে যে কুমার প্রাণে বেঁচে আছে এবং সে হাসপাতালে আছে, এবং মোহিনীর আচার আচরণ সন্দেহজনক মনে হওয়ায় মোহিনীকে পুলিশ অফিসার থানায় আটকে রেখেছে। এবং সেখানে মোহিনীর জিনিসপত্রগুলো ঘাটাঘাটি করতে গিয়ে যোগী হঠাৎ করে একটা চাবি দেখতে পায়। সবার নজর এড়িয়ে যোগী ওই চাবিটা সরিয়ে নেয় এবং সেই চাবিটা নিয়ে দ্রুত হোটেলে চলে আসে। হোটেলে এসে যোগী সেই আলমারির মধ্যে থাকা সেই বাক্স, যেটাকে আমরা মুভির শুরুতে দেখেছিলাম, সেই বাক্সটা মোহিনীর কাছ থেকে পাওয়া চাবিটা দিয়ে খুলে যায়। অবাক ব্যাপার, কিন্তু এই বাক্সটা খুলে যোগী যা দেখতে পেল তাতে অবাক হওয়ার আরও কিছু বাকি ছিল। যোগী দেখে ওই বাক্সের ভেতরে একটা হাতুড়ি এবং সেই মুখোশটা, যে মুখোশটা পরে সেদিন তারই মতো দেখতে মানুষটা ঘুরে বেড়াচ্ছিল। কিন্তু আশ্চর্যের ব্যাপার, যোগী সেই মুখোশটা নিজেই পরে এবং সেই মুখোশ আর হাতুড়ি নিয়ে আয়নার দিকে চুপচাপ তাকিয়ে থাকে। একসময় দেখা যায় সেই হাতুড়ি আর মুখোশ নিয়ে যোগী পৌঁছে যায় ওই নদীটার পাড়ে, এবং নদীর পাড়ে দাঁড়িয়ে যোগী আবার সেই মুখোশটা পরে নেয় এবং হাতে হাতুড়িটা নিয়ে ধীরে ধীরে নদীর জলের দিকে এগিয়ে যায়। দেখে মনে হচ্ছিল সে নিজেকে শেষ করতে এখানে এসেছে, কিন্তু যোগী শরীর জলের মধ্যে ডুবে গেলেও দেখা যায় মুখোশটা জলের মধ্যে ভেসে রয়েছে। মুভিটা এখানে শেষ হয়ে গেলেও প্রচুর প্রশ্ন রেখে গেছে আমাদের মনে, তাই তো? মোহিনী আসলে কে ছিল? মুখোশধারী মানুষটাই বা কে? আর যোগী কেন বারবার নিজেকে শেষ করতে যায়? আরও অনেক প্রশ্ন এবং এই প্রশ্নগুলোর উত্তর লুকিয়ে আছে এই মুভিটার মধ্যে। দেখো, খুব ভালো করে বুঝবে, যদি আমরা এই মুভিতে দেখানো 1-2 সেকেন্ডের ওই ছোট ছোট ক্লিপগুলো, যেগুলো যোগী মাঝে মাঝে দেখতে পাচ্ছিল, সেই জিনিসগুলোকে যদি জোড়া দেই, তাহলে বোঝা যায় যে আসামের একজন নৃত্যশিল্পী ছিল যোগী, এবং মোহিনী নামে এই মেয়েটা একদিন তাদের ওই নৃত্যের দলে আসে এবং তার সঙ্গে যোগীর একটা সম্পর্ক গড়ে ওঠে। আমরা এই মুভির মধ্যে এক জায়গায় দেখি যে যোগী দেখছিল নিজেকে এবং মোহিনীকে একসাথে ডান্স করতে। এবার প্রশ্ন আসে, মোহিনীর আসল রূপ কি? মোহিনী আসলে মানুষকে বশ করতে জানত বা অন্যের ব্রেনের ওপরে কন্ট্রোল করতে জানত। ভালো করে ভেবে দেখলে বোঝা যাবে এই মেয়েটার নাম মোহিনী, এবং মোহিনী শব্দটা এসেছে মোহ শব্দটা থেকে। মোহ অর্থাৎ কারো প্রতি টান বা আকর্ষণ বা কোনো কিছুর বশে থাকা। এই মেয়েটা যেহেতু নিজের মোহে মানুষকে আটকে দিতে পারত, ভালো করে মনে করো ওই সিনটার কথা যেখানে কুমার শুধুমাত্র ওর মুখের দিকে তাকিয়ে ওকে চাকরি দিয়ে দিয়েছিল। এবং একইভাবে এই মুভির আরেকটা দৃশ্য দেখা যায়,
যোগী এই মোহিনীকে পছন্দ না করলেও একটা দৃশ্যে যোগী মোহিনীর দিকে তাকিয়ে হাসি মুখে তাকিয়েছিল। মোহিনী খুব ভালো করেই মানুষকে বশ করতে জানত। মোহিনী একজন ডাইনি ছিল। সে যোগীকে সবসময় নিজের বশে রাখত সেই আসাম থেকে, এবং যোগীকে দিয়ে সে বিভিন্ন অসৎ কাজ করাত। ওই যে মুখোশ এবং হাতুড়ি, মুখোশ ছিল নিজের আইডেন্টিটি বা পরিচয় লুকানোর জন্য, যাতে যোগীকে দিয়ে সে যা কাজগুলো করায় সেগুলো যাতে মানুষ ধরতে না পারে, এবং সে হাতুড়িটা ছিল মানুষ খুন করার জন্য। আর এই জিনিসটা আসাম থেকেই শুরু হয়েছিল, যখন যোগী আসামে থাকত। কিন্তু যোগী এটা আস্তে আস্তে বুঝতে পারে এবং প্রচণ্ডভাবে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে। একসময় সে তার নাচের দলের লিডারকে বলেও সে কথা যে সব কিছু ছেড়ে সে দূরে চলে যাবে, কারণ তার মানসিক অবস্থা ভালো নয়। কারণ বেশিরভাগ সময় যোগীর ব্রেন মোহিনীর বশে থাকত। একদিন নৌকায় ওই পরিবারের মানুষেরা যাত্রী হিসাবে ওঠে, এবং সেদিনই যোগী ভাবে যে এই জীবন থেকে সে মুক্তি নেবে, এবং এই জন্য নৌকাটাকে সে মাঝ নদীতে ডুবিয়ে দেয়, যেটা সে ওই বাচ্চা মেয়েটাকেও বলেছে, আমরা একটা দৃশ্য দেখেছি। অথবা আরেকটা কারণ হতে পারে, মোহিনী নিজের কাজ হাসিল করার জন্য ওই পরিবারের মানুষগুলোকে মারতে চেয়েছিল, এবং সেই যোগীর ব্রেনকে বশ করে বা কন্ট্রোল করে মাঝ নদীতে নৌকাটা ডোবাতে বাধ্য করে যোগীকে। এবং অবাক ব্যাপার, সে নৌকা ডুবির থেকে একমাত্র যোগী বেঁচে ফিরে এসেছিল, অথবা মোহিনী তাকে বাঁচিয়ে নিয়ে এসেছিল জল থেকে। কারণ যোগী যদি মারা যায় তাহলে মোহিনীর কাজগুলো করবে কে? যোগী ওই দুর্ঘটনার পর থেকে অতীতের সব কিছু আস্তে আস্তে ভুলে যাচ্ছিল, কিন্তু এতটুকু তার মনের মধ্যে ছিল যে আমি এখানে থাকলে মানসিকভাবে শান্তি পাচ্ছি না। এবং এই জন্য সে আসাম ছেড়ে হিমালয়ের কোলে এই পাহাড় জঙ্গলে ঘেরা ছোট্ট গ্রামটাতে চলে আসে। কিন্তু মোহিনী পিছন ছাড়ে না, মোহিনী এখানেও চলে আসে একসময়। এবং সেদিন রাতে যোগী যে পথ দিয়ে যাতায়াত করে সেই পথে কিছু ছেলেকে নিজে থেকে আকৃষ্ট করেছিল মোহিনী, এবং তারপর সে নিজেই চিৎকার করছিল বাঁচানোর জন্য, যাতে যোগীর সাথে তার দেখা হয়ে যায় এবং যোগী তার বশে আবার চলে আসে। কিন্তু ভালো করে লক্ষ্য করে দেখো, যোগী সেদিন তাকে দেখা মাত্রই সে আর এক মুহূর্ত ওখানে সময় নষ্ট করেনি, দৌড়ে তার গাড়িতে ওঠে এবং গাড়ি নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। মোহিনী যখন দেখল যে যোগীকে সে কাছে পাচ্ছে না, এবং কাছে পাওয়ার জন্য তাকে সেই হোটেলের মধ্যে যেতেই হবে, সুতরাং সে কুমারকে এসে বশ করে। এবং এই জন্য কুমার মোহিনীর ওপরে আর কোনো কথা বলতে পায় না, সে নিজের হোটেলে চাকরি দিয়ে দেয় এবং থাকতেও দিয়ে দেয়, এবং তাতে মোহিনীর সুবিধে হয়ে যায়, যাতে সে সারাক্ষণ যোগীকে নজরে নজরে রাখতে পারে। এবার আসি ওই পরিবারটা কোত্থেকে এলো। যদি তারা সেদিন নৌকা ডুবিতে মরেই গিয়ে থাকে, তাহলে এই চারজন মানুষ কী করে হোটেলের মধ্যে এসেছে? দেখো, যোগী আদতে একটা ভালো মনের মানুষ ছিল, এবং ভালো মনের মানুষেরাই শুধুমাত্র তার কৃতকর্মের জন্য আফসোস করে থাকে, এবং এই জন্যই যোগী সব সময় আফসোসে ভুক্ত পস্তাচ্ছিল। কারণ সে বুঝতে পারছিল সে নিজের অনিচ্ছা সত্ত্বে এমন কিছু পাপ করে এসেছে, কয়েকজন মানুষকে অনিচ্ছাকৃতভাবে হত্যা করে এসেছে, এবং এই পাপের ফলে জন্ম নেওয়া আফসোস তার মানসিক রোগে পরিণত হয়। এবং তার মানসিক রোগ এই পর্যায়ে চলে যায় যে ওই হোটেলে আসা অন্য একটা পরিবারের মধ্যে সে ওই নৌকা ডুবিতে ডুবে যাওয়া পরিবারকে হ্যালুসিনেট বা কল্পনা করতে শুরু করে। এখানে যে পরিবারকে দেখানো হয়েছে, সেই পরিবারের মানুষগুলোর চেহারা মোটেও আসল চেহারা নয়, আসল চেহারা অন্যই ছিল। কিন্তু ডাইরেক্টর আমাদেরকে যোগী যেই চোখে ওই পরিবারটাকে দেখছে সেই চোখ দিয়েই দেখিয়েছে। সে যখনই পরিবারের দিকে দেখত, তখনই তার মনে হতো জলে ডুবে যাওয়া সেই পরিবারটাই যেন তার সামনে আবার এসে দাঁড়িয়েছে, এবং এটা সম্পূর্ণ তার কল্পনা ছিল, কারণ যোগী একজন মানসিক রোগীতে পরিণত হয়েছিল, এবং নিজের মধ্যে থাকা খারাপ চরিত্রটাকে সে অন্য মানুষ হিসাবে কল্পনা করত, যে কিনা মুখোশ পরে এবং হাতে একটা হাতুড়ি থাকে। এবং এই মুখোশধারী মানুষটার কেউই না, এটাও যোগীর কল্পনা। সে নিজের চরিত্রের সেই খারাপ দিকটাকে একটা আলাদা সত্তা বা একটা আলাদা মানুষ হিসাবে দেখত। যদি আরও ডিটেলে বলি তোমাদের, তাহলে বলতে হয় আমরা কথা কথা বলি না যে প্রতিটা খারাপ মানুষ ভালো মানুষের মুখোশ পরে থাকে। এখানে সেই মুখোশটাকে ওই জিনিসটা বোঝাতেই ব্যবহার করেছে পরিচালক। পরিচালক এরকম অনেক ছোট ছোট শব্দ রেখে গেছে যেগুলোর মানে অনেক গভীর। সে যেন ডাইরেক্টর ডাইনির নাম রাখল মোহিনী, এবং যোগী চরিত্রটার এই নামকরণ করা হয়েছে এই জন্য, কারণ যোগী বলতে আমরা সাধু সন্ত মানুষদের বুঝি। যোগীর মধ্যে যে একটা ভালো মানুষের সত্তা আছে এটা বোঝাতে তার নাম রাখা হলো যোগী, এবং যোগীর ভেতরে থাকা খারাপ চরিত্রের মানুষটাকে ডাইরেক্টর মুখোশের দ্বারা বুঝিয়েছে। এবং আমরা জানি মুখোশের আড়ালে বেশিরভাগ সময় খারাপ মানুষই থাকে। এবার শেষে বলি, যোগী কেন নিজেকে শেষ করল? আসলে যোগীর নিজের অতীতের কথা সব মনে পড়ে গেছিল, যে সে কী করেছে না করেছে আসামে। আর এটাও সে খুব ভালো করে বুঝতে পেরেছিল যে সে পালিয়ে বাঁচতে পারবে না, কারণ মোহিনী সেখানেই পৌঁছে যাবে যেখানে যোগী থাকবে। আর এছাড়াও নিজের মনের সাথে প্রতিদিন প্রতিটা মুহূর্ত যোগী লড়াই করে যাচ্ছিল। সে মানসিকভাবে প্রচণ্ডভাবে অসুস্থ হয়ে পড়েছিল,
আর মনে করে দেখো যোগীর ওই খারাপ রূপটা যোগীকে কি বলেছিল। সে বলেছিল, আমাকে যদি শেষ করতে চাও তাহলে তোমাকে নিজেকে শেষ করতে হবে, কারণ আমি তোমার ভেতরেই থাকি। এবং এই জন্য যাতে পরবর্তীতে মোহিনী তাকে ব্যবহার করতে না পারে এবং নিজের পাপের প্রায়শ্চিত্ত হিসাবে সে নদীর জলের মধ্যে যায় নিজেকে শেষ করার জন্য। কিন্তু এখানেও একটা ব্যাপার আছে যে যোগী জলে ডোবার পরেও সেই মুখোশটাকে দেখা যায়, মুখোশটা জলের উপরে ভাসছে। যোগীর সাথে তো সেই মুখোশটারও জলের নিচে চলে যাওয়ার কথা, তাহলে উপরে ভাসছে কেন? তাহলে কি যোগীর মধ্যে থাকা সেই খারাপ সত্তাটা যোগীকে কি মরতে দেয়নি? যোগী কি আবার ফিরে এসেছে? সে কি বেঁচে আছে? এবার এখানে আরেকটা সম্ভাবনাও থাকতে পারে। হতে পারে যোগী যখন জলের নিচে তলিয়ে যায় মুখোশটা কোনোভাবে খুলে জলের উপরে চলে আসে এবং এই জন্য মুখোশটা ভাসছিল। তোমাদের কি মনে হয় দুটোর মধ্যে কোনটা হতে পারে? কমেন্ট করে অবশ্যই জানাবে। আরও যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে এই মুভি নিয়ে তাহলে আমাকে কমেন্টে লিখে অবশ্যই জানিও, আমি সেগুলোর উত্তর দিয়ে দেবো। তো আজকের মুভি এবং তার ডিটেল এক্সপ্লেন কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবে। যদি ভালো লেগে থাকে শুধুমাত্র একটা লাইক করে দিও আর বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করো। তোমরা আমার সাথে সরাসরি কথা বলতে পারো ফেসবুক ইনস্টাগ্রামে, ভিডিও নিচে লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। দেখা হচ্ছে পরে ভিডিওতে, বাই।